শৃখল বাংলার অতি পরিচিত বাদ্যযন্ত্রের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা সুন্দরবনে। আধুনিক যন্ত্রের ভিড়ে এই বাদ্যযন্ত্র যেন হারিয়ে না যায় সেই লক্ষ্যেই এই শোভাযাত্রা বলে জানান আয়োজকরা। বাংলার নিজস্ব বাদ্যযন্ত্র শৃখল। শৃখলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে হাজার হাজার মৃদঙ্গের তালে পায় পায় সুন্দরবনবাসী। বাংলার অতি নিজস্ব বাদ্যযন্ত্র শৃখল। এই শৃখল বাঁচাতে এবার উদ্যোগ দেখা গেল সুন্দরবনে। বসিরহাটে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের আমবেরিয়া এক হরিনাম যজ্ঞানুষ্ঠানে এই শৃখল শোভাযাত্রার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, কালের নিয়মে আধুনিকতার ছোঁয়ায় যেখানে গিটার, ড্রাম তথা নানা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিজেদের স্থান দখল করে নিয়েছে, সেখানে দাঁড়িয়ে সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষজন শৃখলকে বেছে নিয়েছেন তাদের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হিসেবে। আয়োজকদের দাবি, এই মৃদঙ্গকে সঙ্গী করেই শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো নিয়ে পৌঁছে দিয়েছিলেন। তাই বাংলার বাদ্যযন্ত্র খোল বাঁচানোর উদ্যোগ এবার সুন্দরবনে। হারানো গৌরব ফেরাতে শৃখল নিয়েই শোভাযাত্রা হয়ে গেল হিঙ্গলগঞ্জে। শতাধিক খোল শিল্পীর সঙ্গে শোভাযাত্রায় অংশ নিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলও। খোল বাজিয়ে সম্প্রতির বার্তাও ছড়ালেন তিনি। এই ধর্মীয় সভায় কয়েকশো শিল্পী শৃখল নিয়ে রাস্তায় নামেন। মৃদঙ্গ একটা বাংলার পুরনো ঐতিহ্য, আর হরিনাম বা এই নামের সঙ্গে শৃখলের একটা সম্পর্ক আছে। চৈতন্য মহাপ্রভু এই শৃখল আন্দোলন করেছিলেন, সুতরাং সেই শৃখলকে আমবেড়িয়া ধরে রেখেছে। পুরনো ঐতিহ্য যেটা মুছে যাচ্ছে বা মানুষ ভুলে যেতে চলেছে, সেটাকে মানুষ আবার স্মরণ করিয়ে বা মানুষের মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলেছে শৃখল। সেই জন্যে শৃখল আবার মানুষের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে ফিরে আসছে। এটা আমাদের এই অনুষ্ঠানের একটা বিরাট তাৎপর্য। আমবেড়িয়া গ্রামের বাসিন্দা সুরজিৎ বর্মনের পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল শৃখল বা মৃদঙ্গ শিল্পকে বাংলার সংস্কৃতিতে টিকিয়ে রাখার বার্তা দেওয়া। শিল্পীদের উৎসাহ দিতে নিজের গলায় খোল নিয়ে শোভাযাত্রায় পা মেলান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি বলেন, বাংলার নিজস্ব বাজনাই খোল, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের এই উদ্যোগ। ভারতবর্ষের তথা বাংলার তথা হিঙ্গলগঞ্জের সমস্ত ধর্মের মানুষকে নিয়েই ধর্মের একমাত্র যে শখ আর ত্যাগ, এই দুটোকে উদ্দেশ্য করেই সমাজ দেশ গঠন হবে, তা না হলে ভালো থাকবে না। তাই আমরা অসংখ্য বাংলা সে হারিয়ে যাওয়া শৃখলকে পুনরুদ্ধার করে 108টি শৃখলের মধ্য দিয়ে অগণিত শত সহস্র ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর মধ্য দিয়ে বাংলা তথা সারা বিশ্বে বার্তা দিতে চাই, হিন্দু ধর্ম সনাতন শাশ্বত চিরন্তন এবং সবার ধর্ম এবং সম্প্রীতির ধর্ম, এই বার্তা আমরা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।